হ্যালো আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো নিয়ে আসলাম আরও একটা স্পেশাল ভিডিও। তো ভাই ফাইনালি আজকে আমাদের মাঝে চলে আসছে আমাদের মান্থ টেনের রয়্যাল পাস। তো আজকে আমরা দেখবো আমাদের মান্থ টেনে উইক ওয়ানে কী কী মিশন আসছে এবং সেগুলো আপনারা কীভাবে কমপ্লিট করবেন। তো এখানে আর একটা কথা, সেটা হচ্ছে যদি কেউ এই এক্সুর নিতে চান, এক্সুরের কার্ড কিন্তু এখন অ্যাভেলেবল এভেঞ্জারের কাছে। তো আপনারা চাইলে যদি কেউ চান এই কার্ড নিতে বা এই এক্সুর নিতে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এভেঞ্জার গেমিং শপের হোয়াটসঅ্যাপ নাম্বারে, বা তাকে ইনবক্স করবেন বা তাদের পেজ ইনবক্স করবেন। আর এর প্রাইস পুল রাখা হয়েছে 14,000 টাকা। তো আমরা এখন দেখবো আমাদের মাঝে কী কী মিশন আছে এবং সেগুলো কীভাবে কমপ্লিট করতে হয়। সো আশা করি সম্পূর্ণ দেখবেন আর খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো চলুন মেলা ফ্যাস ফ্যাস না করে আজকের এই স্পেশাল ভিডিওটা শুরু করা যায়। তো আমরা এখন দেখবো আমাদের মান্থ টেনের উইক ওয়ানে কী কী মিশন আছে। দেখেন এখানে ফার্স্ট মিশন বলছে এখানে উইন এ ক্লাসিক ম্যাচ 2 times হোয়াইল ওয়ারিং এ স্টেপেন লেভেল 3 হেলমেট। মানে হচ্ছে আপনাকে লেভেল 3 হেলমেট পরে 2 ম্যাচে চিকেন ডিনার করতে হবে, তাহলে মিশনটা ইজিলি কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের এরপরে মিশন এখানে বলছে ইউজ এনার্জি ড্রিঙ্কস 36 times ইন ক্লাসিক মোড। মানে আপনাকে এনার্জি ড্রিঙ্কস 36 বার ব্যবহার করতে হবে, মানে 36টা খাইতে হবে, তাহলে মিশনটা ইজিলি কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা চাইলে এটা 1 ম্যাচও খাইতে পারেন, এমনকি চাইলে 36 ম্যাচও খাইতে পারেন, কোনো সমস্যা নাই। তো এরপর মিশন এখানে বলছে যে ফর এভরি 100 মিনিট স্পেন্ড ইন ম্যাচেস, মানে আপনারা ম্যাচ খেলার সময় মোট 100 মিনিট অতিবাহিত করলে এখান থেকে মিশনটা কমপ্লিট হয়ে যাবে। সেটা আপনারা সবাই জানেন যে প্রত্যেক সপ্তাহে একটা করে এক্সট্রা মিশন থাকে। তো এরপর বলছে দেখেন কিল 14 enemies উইথ SMG ইন প্যারাডাইস রিসোর্ট শানক ইন ক্লাসিক বোর্ড। মানে হচ্ছে আপনাকে শানক ম্যাপ খেলতে হবে। শানক ম্যাপে প্যারাডাইস রিসোর্ট নামে একটা লোকেশন আছে, তো সেই লোকেশনে গিয়ে আপনাকে SMG দিয়ে মোট 14টা কিল করতে হবে, তাহলে মিশনটা কমপ্লিট হবে। তো এরপরে মিশন এখানে বলছে কমপ্লিট 7 ম্যাচেস উইথ ফ্রেন্ডস ইন ক্লাসিক মোড। মানে হচ্ছে আপনাকে খেলতে হবে ক্লাসিক ম্যাচ, আপনাদের ফ্রেন্ডের সাথে মোট 7টা ম্যাচ খেলতে হবে, যেমন এরাঙ্গেল, ভিকেন, শানক, মিরামার, আমি লিভিক, আর এটা আনর্যাঙ্ক অথবা র্যাঙ্ক দুইটা খেললেই হবে, যে কোনো একটা খেললেই হবে, কোনো সমস্যা নাই। মা জাস্ট 7টা ম্যাচ খেলতে হবে আপনার ফ্রেন্ডের সাথে। তো দেখেন এরপরে মিশন এখানে বলছে, এখানে বলছে ইন ক্লাসিক মোড পিক আপ দ্য প্লেয়ার গান ইন 6 ম্যাচেস উইথ টিমমেটস। মানে হচ্ছে এক কথায় যে আপনাকে মোট 6 বার প্লেয়ার গান তুলতে হবে। আর এখানে উইথ টিমমেটস বলতে বোঝানো হয়েছে যে যদি এমন কোনো টিমমেট থাকে আপনার যে রয়্যাল পাস করছে, সে যদি প্লেয়ার গানটা তুলে তো সেটাও এখানে কাউন্ট হবে। তো এরপর বলছে দেখেন এখানে বলছে যে মেক 1 পোস্ট ইন মোমেন্টস। তো আপনারা এই পোস্টটা কীভাবে করবেন, তো সেটা খুবই ইজি। তারপর অনেকে হয়তো জানেন না, অনেকে হয়তো নিউ আছে, তাদেরকে বলে দিচ্ছি বিষয়টা। তো এক্ষেত্রে আপনারা যাবেন হচ্ছে ফার্স্ট টাইম আপনার যে প্রোফাইলে, তো সেই প্রোফাইলে যাবেন। দেখেন প্রোফাইলে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে না মোমেন্টস, তো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেখেন যেখানে অনেকেই তাদের দুঃখের স্ট্যাটাস দিয়েছে, এটা হচ্ছে আমাদের ফ্রেন্ড স্ট্যাটাস দেখাচ্ছি। দেখেন কত দুঃখ মানুষের মনে রে ভাই, কত দুঃখ যে মানুষের মনে আছে। তো এখানে যে সবাই পোস্ট করতো, আপনাকে জাস্ট এভাবে একটা পোস্ট করতে হবে। তো এর জন্য আপনাকে কী করতে হবে দেখাচ্ছি আমি, ওয়েট। দেখেন এখানে লেখা আছে না পোস্ট স্ট্যাটাস, তো এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করলে আপনাদের এখানে লেখালেখির একটা অপশন চলে আসবে। দেখেন এই যে লেখালেখির অপশন চলে আসছে, তো এখন আপনার এখান থেকে যা খুশি লিখে জাস্ট একটা পোস্ট করবেন। তো আমি এখান থেকে জাস্ট পোস্ট করলাম, দেখেন আলহামদুলিল্লাহ। তো পোস্ট করার সাথে সাথে কিন্তু দেখেন আমার এখানে আরপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন দেখবো হচ্ছে আমাদের সেই মিশন আদৌ কমপ্লিট হইলো কি না। তো দেখেন আমাদের এইখানে এই হচ্ছে মিশন, তো এই দেখেন আমার এখানে মেক 1 পোস্ট ইন মোমেন্টস, তো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা জাস্ট এভাবে একটা পোস্ট করবেন, তাহলেই কিন্তু হবে। তো আমাদের এরপরে মিশন এখানে বলছে যে অবটেন 30 কন্ট্রিবিউশন পয়েন্টস ডিউরিং দ্য ক্ল্যান ব্যাটল ইভেন্ট। মানে হচ্ছে আপনারা ক্ল্যান ব্যাটল ইভেন্ট থেকে আপনাকে মোট 30 পয়েন্ট সংগ্রহ করতে হবে। তো আমি দেখাচ্ছি, দেখেন এই যে আমাদের এখানে আমাদের এই ক্ল্যানে ক্ল্যান মেডেল তুলতেছে, তো এখান থেকে এই যে দেখেন নিচে একটা পয়েন্ট দেওয়া আছে যার নাম হচ্ছে কন্ট্রিবিউশন পয়েন্ট। তো এটা আমার অলরেডি আগে থেকেই 35 পয়েন্ট হয়ে গেছে, কিন্তু এটা কাউন্ট করে নাই। তো আজকে ধরেন নতুন রয়্যাল পাস আসলো, তো এখন থেকে যদি আমি এক্সট্রা কোনো 30 পয়েন্ট যদি আমি এখান থেকে সংগ্রহ করতে পারি, তো সেক্ষেত্রে আমার এখানে এটা কাউন্ট হবে। এবং আর এটা ধরেন আপনাকে কমপ্লিট করতে হবে এমন কিছু না, যদি আপনার ক্ল্যানে যদি এরকম ব্যাটেল হয়, তো সেক্ষেত্রে অন্য যদি কোনো প্লেয়ার খেলে তো তার উপর ভিত্তি করে কিন্তু আপনার এখান থেকে পয়েন্টগুলো পাইতে পারেন। মানে এমন না যে আপনাকে খেলতে হবে। তো আমাদের এরপরে মিশন এখানে বলছে যে দেখেন এরপরে এখানে বলছে হচ্ছে কিল 9 enemies উইথ AKM ইন এনি মোড। মানে আপনার AKM দিয়ে যে কোনো মোডে জাস্ট 9টা কিল করবেন, তাহলেই হয়ে যাবে। আপনার চাইলে TDM খেলতে পারেন, TDM খেলে জাস্ট AKM দিয়ে 9টা কিল করলেই হয়ে যাবে কমপ্লিট। তো এরপর বলছে কিল 8 enemies উইথ কার 98K ইন ক্লাসিক মোড। তো আপনাকে কার 98K দিয়ে
মোট 8টা কিল করতে বলছে ম্যাচ খেলার সময়। সেটা আপনারা র‍্যাঙ্ক খেলতে পারেন অথবা আনর‍্যাঙ্ক খেলতে খেলতে পারেন। তোমাদের এরপর বলছে যে ডিল 9000 ড্যামেজ ইন অ্যারেনা মোড, মানে হচ্ছে আপনাকে টিডিএম খেলে মোট টোটাল দিতে হবে 9000 ড্যামেজ, তাহলেই মিশনটা ইজিলি কমপ্লিট হয়ে যাবে। তো এরপর তোমার লাস্ট মিশন এখানে বলছে ইলিমিনেট 100 এনিমিস উইথ এসকারেল ইন অ্যারেনা মোড, মানে আপনাকে টিডিএম খেলে এসকারেল দিয়ে টোটাল 100টা কিল করতে হবে, তাহলে মিশনটা ইজিলি কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের মান্থ 10 এর উইক 1 এর মিশন। আশা করি সম্পূর্ণ দেখছেন আর খুব ভালো লাগছে, আর আশা করি সবাই বুঝতেও পারছেন। আর তারপর যদি কেউ কথা না বুঝেন অবশ্যই আমার ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো আপনারা চাইলে নক করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও। তো কেমন লাগলো তো সেটা অবশ্যই বলবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না, আর যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো আজকে মোটামুটি এখানে শেষ করতে হচ্ছে, তো যে পর্যন্ত না ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর প্লিজ সেফ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Bye bye.